পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার নাঙ্গলকোটের মকরবপুর গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী শুক্রবার রাতে এ ঘটনা ঘটে শনিবার বিকেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেছেন একই বাড়ির নাজমা বেগম ও মাস্টার জাকির হোসেনের সাথে জাহিদুল ইসলামের পূর্ব থেকে পারিবারিক বিরোধ চলে আসছিল এসব বিরোধের জের ধরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে রাতের আধারে অতর্কিত হামলা চালায় এ সময় সন্ত্রাসীরা মূল্যবান জিনিসপত্র লুটপাট করে খবর পেয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম পিপিএম বলেন এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে